এরপরে তরিকুল ইসলাম আলভি আপনি লিখেছেন বিকাশ বা নগদে যে ক্যাশব্যাক অফার দেয় সেটা হারাল নাকি হারাম কোনো কিছু আপনি কিনলেন আপনার টাকা আপনাকে ব্যাক করে দেওয়া হলো এটি মৌলিকভাবে হারাম নয় কারণ আপনি জিনিসটা যে কিনলেন কেমন যেন আপনাকে জিনিসটা ফ্রি দেওয়া হলো জাস্ট তাদের মাধ্যমে আপনি পেমেন্ট করলেন তারা আপনাকে টাকাটা ফেরত দিয়ে দিল এই মাধ্যম বা প্রসেস গ্রহণ করার কারণে কিংবা ওই যে কোম্পানির মালকে সেই কোম্পানি আপনাকে দিয়েছে যে পক্ষই দেখ না কেন এটি টাকা আপনি কিনেছেন কারোর কাছ থেকে কোনো কিছু যার মাধ্যমে পেমেন্ট করলেন তিনি বাজার কাছ থেকে কিনেছেন তিনি আপনাকে যদি ফেরত দিয়ে দেন মূল টাকাটা যে ঠিক আছে জিনিস আপনাকে দিলাম টাকা আমি নিব না এখানে না যায় বা হারাম হওয়ার কোনো কারণ নাই হামিদ আর আই আপনি আইডি থেকে লিখেছেন যদি কোনো দেশে সিগারেট বিক্রি লিগাল হয় তাহলে সেখানে কি সিগারেট বিক্রি টাকা হারাম হবে কোনো দেশ কোনটাকে লিগাল করলো না করলো তার কারণে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো বিষয় হালাল বা হারাম হয় না সাধারণত বিশেষ করে খাদ্য বা পানীয় ক্ষেত্রে আপনার হালার হারামের তালিকা করে দেওয়া আছে বিধায় তার আলোকে এটি হারাম হয় বিধায় সিগারেট বা ধূমপাল যেটি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটি কেনা করা যায়জ নয় সেটি কোনো দেশে যদি লিগালও হয় বৈধ হয় তারপরেও সেটি কেনা করা গুনাহের কথা মিনহাজ আপনি লিখেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ক্যাপিটেশন গ্রান্ড নামে একটা ফান্ড আছে এই ফান্ড থেকে মাদ্রাসাগুলোতে এটিম শিশুদের নামে অর্থ বরাদ্দ করা হয় অনেক মাদ্রাসায় এতিম না থাকা সত্ত্বেও মিথ্যা এতিম সাজিয়ে টাকা তোলা হয় শিরোদৃষ্টিতে বিষয়টি বৈধতা আছে কি কখনোই এটি বৈধ থাকতে পারে না এতিম নয় তাকে আপনি এতিম দেখা দেখিয়ে টাকা নিলেন বা ফান্ড নিলেন তো আপনি প্রতারণা করলেন আমি করিম সাল্লা সাল্লাম বলেছেন মান্রাসফালাইসামিনা যে ব্যক্তি প্রতারণা করে ধোকা দেয় সে আমার উন্মত হতে পারে না অতএব এটি কোনো অবস্থাতে জায়জ নয় আপনি মাদ্রাসার নামে বা বাচ্চাদের এলিম শিখানোর নামে বা অন্য যে কোনো নামে মিথ্যা কথা বলবেন প্রতারণা করবেন সেটা হালাল হয়ে যাবে না বরং প্রতারণা বা মিথ্যা এগুলো সর্বাবস্থায় হারাম আপনি যে এতিম না তাকে এতিম বলছেন আপনি মিথ্যা বলছেন যে এতিম না তাকে এতিম সাজাচ্ছেন তাহলে প্রতারণা করছেন এখানে আপনি অনেকগুলো অপরাধ করছেন কোনো মাদ্রাসা যদি এরকম করে তাহলে সেই মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং ওলামায়ক্রাম নিজেদের মধ্যে এগুলো নিয়ে আলাপ আলাপচারিতা বাড়ানো উচিত যাতে করে মাদ্রাসার মধ্যে দু একজন এরকম কোনো অন্যায় এবং পাপে এবং অপরাধী লিপ্ত হয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপরে কোনো প্রকার কালিমা করতে না পারে বা দুর্নাম টেনে আনতে না পারে সেজন্য সবাই সোচ্চার হওয়া উচিত কোনো মাদ্রাসা যেরকম করে তাহলে কর্তৃপক্ষ এর সাথে জড়িত যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং এটিকে থামানো উচিত